আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মন শুধু মন ছুঁয়েছে এই গল্পের 15তম পর্ব। জান্নাতুল নাইমাপুর গল্প, এটা কি আপনাদের খারাপ লাগছে? বুঝতে পারি না আসলে। আর সেটা বোঝানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অন্তত এই ভিডিওতে যেহেতু এই কথাটা বললাম, আমাকে বোঝানোর জন্য অন্তত কমেন্ট করবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আরোহীর এমন অদ্ভুত আবদারে বিস্মিত না হয়ে পারল না তরিন। তবুও খুব ভালো বন্ধু কিনা তাই আর না করতে পারল না। হাতে হাত চেপে বলল, ওকে দোস্ত, হেল্প করব, কিন্তু সাবধান, স্নিগ্ধ ভাই যেন জানতে না পারে যে তোকে আমি হেল্প করেছি, না তো ভাইয়ের ছেলেরা আমাকে তুলে নিয়ে খুন আসমানে চালান করে দেবে, কে জানে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না বোন, বিয়ে শাদী করবো, 10-12টা বাচ্চা তোলামো, তারপর মরার চিন্তা, বাচ্চা তোলাইবো, বুঝছেন কথা? আরোহী মৃদু হাসলো তরুণীর কথা শুনে আর বলল, ওকে বেবি, তোমার সব আশা পূরণ হবে যদি তুমি আমাকে এই মহান কাজটা করে দাও। তরুণী আর চোখে চেয়ে বলল, মহান না চাই, অমন হিরোর মতো বরের সাথে ওই অমনটা তুই করতে পারবি, দেখিস আবার উল্টো রিয়াকশন না হয়। শুনছি এসব সাইপাস পান করলে নাকি পুরুষদের মাঝে একটা হট হট ফিলিংস আসে। স্নিগ্ধ ভাই এমনিতে ভীষণ হট। ধর ফালতু বকবক না করে যা বলছি সেটাই ব্যবস্থা কর। স্নিগ্ধ হট তুই জানিস কেমনি, আর তুই তো কম লোচনা দেখা যায়। ও মা, তুই কি জেলাস ফিল করছিস নাকি? হাই, আমি কি দেখছি। আর ওই চোখ গরম করে তাকাতেই তরিন হি হি করে হেসে হেসে বলল, আচ্ছা শোন, তুই তাহলে শ্রেয়াপুর পাশে গিয়ে বস, আমি শ্রেয়াপুর ভাই শ্রাবণ ভাইকে পটিয়ে ম্যানেজ করছি, বিয়ে বাড়িতে ও ছাড়া আর কাউকে মুরগি বানানোর মতো পাচ্ছি না। তরিন দুপায়ে এগিয়ে আবারও পিছু পা হলো আরোহীর কাছে এসে দুহাতে হাত চেপে ধরে বলল, আরোহীর মন যেন কেমন ফু ডাকছে রে, সাহস হচ্ছে না। স্নিগ্ধ ভাইয়ের সাথে তুই এমনটা করিস, এমন কাজ করিস না, ভাই যার রাগি বসতে পারলে মেরে তক্তা বানিয়ে দেবে দুজনকেই। আরোহী বিরক্তি নিয়ে বলল, না করতে পারলে না করে দে, এত ঢং ভাল লাগে না, কাজটা সফল হতে পারলে তক্তা বানানোর সুযোগ পাবে না, তাই করতে পারলে কর, নয়তো আমার চোখের সামনে থেকে যা। আরোহী স্নিগ্ধ ভাইয়া দোষী হতেই পারে না, একজন দোষীর চোখে মুখে, তাও সে যদি খুন করার মতো দোষী, তার চোখে মুখে কারোর প্রতি এতটা ভালোবাসা, এতটা মায়ার রেশ থাকতেই পারে না। স্নিগ্ধ ভাই তোকে খুব ভালোবাসে রে, তুই মাথার জিনিস পায়ে ঠেলে খুব ভুল করছিস, একদিন না পস্তাতে হয়। আরোহী বড় বড় করে তাকাতেই তরিন এক ঢোক গিলে বলল, যাচ্ছি যাচ্ছি, অমন করে তাকানোর কি আছে, এমনি মনে হলো তাই বললাম, তুই তো আমার প্রাণের দোস্ত, তাই তো মনের কথা উগড়ে দেই। তরিন যেন ছুটে পালালো এবার, আরোহী চিন্তিত মুখে শ্রেয়ার পাশে গিয়ে বসল। পুরো বাড়িতে রমরমা মানুষ, সকলেই বিয়ে বাড়িতে হই হুল্লো নিয়ে ব্যস্ত। স্নিগ্ধ সহ সব বন্ধুরা মিলে শ্রেয়াদের বাড়ির সামনে পুকুর ধারে বসে আড্ডা দিচ্ছে, মেয়েরা ওকে ঝুঁকে মেরে ওদের দেখছে। শ্রেয়ার কাজিনরা আগে থেকে স্নিগ্ধর প্রতি ক্রাশিত, তার উপর আজকে তো দেখে পুরোই ফিদা। গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবি তো স্নিগ্ধকে জাস্ট অস্থির লাগছে, তাদের কাছে আকাশকে নীল পাঞ্জাবিতে কম সুপুরুষ লাগছে না। স্নিগ্ধদের গ্যাংয়ের প্রত্যেকেই ভীষণ সুন্দর দেখতে, তবে তাদের কিং হলো স্নিগ্ধ। মেয়েরাও কম সুন্দরী নয় তাদের গ্যাংয়ের, তাদের মধ্যে একজন সুন্দরী শ্রেয়া, তার বিয়ে আছে। মেয়েগুলোর মধ্যে একজন আরোহীর ক্লাসমেট শালা ছিল, তাই সে বলেই ফেলল, এমন সুপুরুষদের বউ কিনা আরোহীর মতো কাইলা একটা মেয়ে, এটা মানা যায় না, তবুও মানতে হয়। কয়েকজন জানে তাই তারা কোনো রিয়াকশন করলো না, যারা জানে তারা ব্যথিত গলায় বলল, মানে স্নিগ্ধ ভাইয়া ম্যারিড? শালা বলল, জি, তাও আবার জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে, ভাবা যায়? সবাই এক সুরে বলল, কি? শ্রেয়ার মামাতো বোন রুনা বলল, কে সেই ভাগ্যবতী নারী? ইস স্নিগ্ধ, তুমি কি আমায় চোখে দেখলে না? তুলে আনতে হতো না, আমি তো তোমার ইশারায় এমনি দৌড়ে চলে যেতাম। শালা বলল, এই জন্যেই তো তোকে ইশারা করে নেই। কয়েকজন হু হু করে হাসল। রুনা বলল, শালা চল, আরোহী মানে তোর ক্লাসমেট বিয়েতে আসছে তো নাকি? চল দেখে আসি। সকলে একতালেই বলল, চল চল, ভার্সিটির ক্রাশ ভয়ের ক্রাশকে দেখে আসি। প্রায় 15 মিনিট ধরে 10-12টা মেয়ে আরোহীকে ড্যাব ড্যাব করে চেয়ে দেখছে। আরোহী বেশ লক্ষ্য করলো বিষয়টা বড্ড অস্বস্তি হচ্ছে তার, 10 জোড়া চোখ মানে 20টা চোখ তাকে এমনভাবে দেখছে যেন গিলে খাবে। আরোহী এবার সেদিকে মন না দিয়ে স্নিগ্ধ তাকে যে ফোনটা দিয়েছে সেটা বের করে ঘাটাঘাটি করতে লাগলো। এদিকে রুনা শালার হাত চেপে ধরে বলল, এতক্ষণ ধরে এই মেয়েকে চেয়ে দেখে আমি এটাই বোঝার চেষ্টা করলাম, এই মেয়ের মাঝে এমন কি আছে যে অমন রাজপুত্রের মতো ছেলে শাসি কিনা এই মেয়েকে তুলে নিয়ে বিয়ে করলো। শালা বলল, তো কি বুঝলি,
রুনা ঠোঁট ফুলিয়ে কাঁদ উঠিয়ে বলল, কিচ্ছু বুঝলাম না রে বইন, এই তোরা কিছুই বুঝছস? বাকিদের মধ্যে একজন বেশ চিন্তিত হয়ে বলল, আই থিঙ্ক স্নিগ্ধ ভাই ওর চুল দেখে প্রেমে পড়েছে। ইস, আমার চুল কেন যে কোঁকড়া হলে, কোঁকড়ানো হলো আজ জানলে পার্লার থেকে স্ট্রেট করে আনতাম। আরেকজন বলল, দৌড় বাল, আমার তো সোজা প্লেন চুলি, তাও তো কাজ হইল না। রুনা হতাশ গলায় বলল, আমাকে অনুসরণ কর, আমি ওর কাছে যাব, ওর সাথে কথা বলবো, সামনে থেকে অনুবীক্ষণ যন্ত্রের মতো খোঁজার চেষ্টা করব কি আছে এই নারীর মাঝে। সকলে মিলে এবার শ্রেয়াকে ঘেরাও করে বসল। আরোহী চোখুচি একবার দেখে আবারও নিজের কাজে মন দিল। রুনা বলল, শ্রেয়াপ্পি, এটা নাকি স্নিগ্ধ ভাইয়ের বউ? আরোহী হক চকিয়ে গেল, ও তার মানে এই ব্যাপার, বাপ রে বাপ, স্নিগ্ধ কি রে যে ওর বউকে এমন করে দেখতে হবে, তোরা পারিসও বটে, ডিসগাস্টিং, মেয়ে তো নয় যেন লুচুগুড়ির মাসি, ছেলে দেখে হয় না, ছেলের বউকে এখন চোখ দিয়ে গিলে খাবে। শ্রেয়া মুচকি হেসে মাথা নাড়াতেই রুনা আরোহীর হাতটা চেপে ধরে বলল, হাই আমি রুনা, শ্রেয়াপুর কাজিন, তোমার 2 ইয়ার সিনিয়র। আরোহী প্রথমে চমকে ওঠে, পরে চোখের কয়েক পলক ফেলে মৃদু হেসে বলল, হেই আমি আরোহী। রুনা এবার আরোহীর সাথে কথা বলায় মশগুল হয়ে পড়ল, কথার ফাঁকে বেশ চোখ দাবিয়ে দেখতে লাগলো। কথার এক পাকে হুট করে আরোহীর চোখে ইশারা করে বলল, তুমি কি আইলিশ লাগিয়েছ? আরোহী আবার স্মিত হেসে না সূচক সম্মতি দিল। সবাই হাঁ করে চেয়ে দেখছে, সত্যি মেয়েটার মধ্যে আলাদা কিছু আছে, গারম চাপা হলেও ওর মুখে সৌন্দর্যে ভরা অনেক কিছুই আছে। রুনা বেশ কিছুক্ষণ আরোহীর সাথে গল্প করে উঠে গেল, সালাসহ সকলেই চলে গেল, তো একজন বলেই ফেলল, এই রূপ দিয়ে কী লাভ বোনেরা, যদি ভার্সিটির ক্রাশ বয়ের নজরে ওই রকম মাইয়া থাকে। আরেকজন বলল, আজ থেকে আর রূপচর্চা করতাম না বোন, এত বড় শখ খাওয়ার পর কিসের আবার রূপচর্চা? রুনা বলল, তোরা চুপ করত, স্নিগ্ধ ভাই ভীষণ ব্রিলিয়ান্ট একজন মানুষ আজকে বুঝলাম, তার বুদ্ধিমত্তা শুধু পড়াশোনা রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত জীবনের লাইফ পার্টনার নির্বাচনও তার বুদ্ধি ভীষণ প্রখর। একটা জিনিস খেয়াল করেছিস, এমন একটা ছেলের বউ হয়ে, এত বড় বাড়ির বউ হয়েও বিন্দুমাত্র ভাব নেই, বেশ নম্র ভদ্র, আমাদের মতো না ভাব দেখায়, না আমাদের মতো এত আধুনিকতা দেখায়, তবুও কপালটা দেখ। সায়রা বলল, আরোহী আসলেই অন্যরকম একটা মেয়ে, সাধারণ পরিবারের মেয়ে, স্নিগ্ধ ভাই সে প্রথম দিন থেকেই ওর প্রতি আসক্ত। রুনা বলল, সত্যি স্নিগ্ধ ভাইয়ের মতো মানুষ আমি এ জীবনে দুটো দেখিনি, আজকের পর থেকে তার প্রতি শ্রদ্ধা আমার দ্বিগুণ বেড়ে গেল। বিয়ে পড়ানো শেষ 8টার দিকেই এবার কনে বিদায়ের পালা শেষ হলো। তরুণ বেশ লুকিয়ে স্নিগ্ধ সহ বন্ধুদের আড়ালে নিয়ে আরোহীর একটা প্যাকেট দিল। আরোহী প্যাকেটটা তার পার্সে তুলে রাখলো। তরুণ বলল, আরোহী সাবধানে, কিন্তু শ্রাবণ ভাইকে যে আমি বলিনি, কি করব, এটা দিয়ে শ্রাবণ ভাইয়ের বন্ধুরা মিলে পার্টির আয়োজন করছে, সেখান থেকেই আমাকে এক বোতল এনে দিল, তবে আমি প্রমিস করেছি কাউকে যেন না বলে। আরোহী তরুণকে জড়িয়ে ধরল, থ্যাংকস তরুণ, এই তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে। তরুণ একটা জাংটা দিয়ে ছাড়িয়ে বলল, আহারে আমার ঋণ রে, ভালো কিছু হইলেও হইতো, এটা ঋণের কাতারে পড়েই না। আরোহী হালকা হেসে বলল, আমার জায়গায় আমার পরিস্থিতিতে থাকলে ঠিকই বসতি রে। কথার মাঝে স্নিগ্ধ হুট করে এসে আরোহীর হাত থেকে হাত চেপে ধরে তরুণকে বলল, এই যে শালিকা, এবার বান্ধবীকে ছাড়তে হবে। তরুণ ভূত দেখার মতো স্নিগ্ধর দিকে চেয়ে স্নিগ্ধকে বাঁকা হেসে বলল, যারা আছে ওইদিকে যাও, আমরা এখন বাসায় ফিরবো। আরোহী হাতটা একটা জাংটা দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, আমি বাচ্চা না, একা হাঁটতে পারি, এভাবে হাত ধরে চলার মানেই হয় না। স্নিগ্ধ যেন কিছুই শুনেনি এমন ভাব নিয়ে আবার হাতটা টেনে শক্ত করে চেপে ধরে হাঁটা ধরল। দুটো মিনারেল ওয়াটারের বোতল আরোহীর হাতে দিয়ে স্নিগ্ধ বলল, ওয়েট, 5 মিনিট গাড়ি থেকে কোথাও যাবে না, অচেনা জায়গা, রাত তাই কথা শুনবে আশা করি। স্নিগ্ধ শর্তে আরোহী সুযোগটা হাতছাড়া করল না, চট করে একটা বোতল খুলে পানিটা সম্পূর্ণ বাইরে ফেলে দিয়ে ড্রিঙ্কসের বোতলটা বের করে ঢেলে দিল ওয়াটার বোতলে। কাজটা করতে গিয়ে কপাল ঘেমে বেয়ে ঘাম চুইয়ে পড়তে লাগলো স্নিগ্ধ। দ্রুত উপাসের ডোর খুলে গাড়িতে উঠে স্টার্ট দিল। আরোহীর দিকে চেয়ে হাত বাড়াতে আরোহী বোতলটা এগিয়ে দিল, একটা নিজের কাছে রাখল। স্নিগ্ধ ড্রাইভ করতে করতে বোতলের মুখা খুলে সম্পূর্ণ তরল পদার্থটা পান করে নিল। আরোহীর দিকে একবার আর চুকে চেয়ে সামনে তাকালো আর বলল, দোকানদারা কি আজকালকার পানির পরিবর্তে নেশাবান বিক্রি করছে নাকি? আরোহী চমকে উঠল, ভয়ে তার গলা শুকিয়ে গেছে, প্রায় কপাল গামছে অবিরত। স্নিগ্ধ আরোহীর অবস্থা দেখে মৃদুস্বরে বলল, রিল্যাক্স আরোহী, এত চাপ নিচ্ছ কেন? আমি প্রথম মুখে দিয়েই বুঝেছি
এটা তো পানি নেই, বোকা মেয়ে। পুরুষ মানুষ পানি আর নেশাবানের পার্থক্য বুঝবে না। তারপর প্রত্যেক সপ্তাহে যেটা দিয়ে আমার সাঙ্গপাঙ্গরা পার্টি করে, আরোহী এবার পুরো শরীর ঠান্ডা হয়ে এলো, তার মানে উনি বুঝে গেছেন। তাহলে কেন খেলো আর নেশাই বা কেন হলো না, কী ভাবছো? আমি বুঝেও কেন খেলাম? আরোহী চমকে তাকালো স্নিগ্ধর দিকে। স্নিগ্ধর সামনে তাকে ড্র্যাগ করছে মুখে তার বাঁকা হাসি। তুমি আমাকে বিষের পরিবর্তে যা এনে দিবে তা খেতেই আমি প্রস্তুত। নেশাটা আমি করি না, দু একবার টেস্ট করা হয়েছে, কিন্তু নিজের বউ যখন লুকিয়ে নেশা করাতে চাইল তখন না করে থাকতেই পারলাম না। এবার আমার সামলানোর দায়িত্ব তোমার বলেই আর চোখে তাকালো। আরোহী এক ঢোক গিল, স্নিগ্ধ ধরা গলায় বলল, জিজ্ঞাসা করলে না তো বিষ খেতে চাইলাম, কেন খেতে চাইলাম না? আরোহী তাকালো স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ বেশ জোরে ড্র্যাগ করতে করতে বলল, কারণ ওটাতে আমার মৃত্যু হতে পারে। আমি মরে গেলে তুমি যে একা হয়ে পড়বে, তোমার দায়িত্ব নেওয়ার কেউ থাকবে না, তাই আমাকে তোমার জন্য বাঁচতে হবে, আমাকে তোমার খুব প্রয়োজন। এত জোরে ড্রাইভ করায় আরোহী গাবড়ে গেল। স্নিগ্ধ বলল, ভয় পেও না, দ্রুত বাসায় ফিরতে হবে, নেশা হয়ে গেছে আমার, নিজের ভারসাম্য হারিয়ে ফেলে সমস্যা হয়ে যাবে। আরোহীর বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু এর যৌক্তিক কারণ সে মেলাতে পারল না। বুকের ভিতর এমন অদ্ভুত অনুভূতির রহস্যটা কি বুঝল না সে। রুমে ঢুকেই স্নিগ্ধ গা ঘুলিয়ে গা এলিয়ে শুয়ে পড়ল। পোশাক পাল্টানোর মতো অবস্থা তার নেই। আরোহী রুমে এসে স্নিগ্ধকে অমন অবস্থা দেখে চট করে ফোনটা বের করে রেকর্ড সিস্টেম চালু করে ফোনটা বিছানার একপাশে রাখল। তার যেন দুনিয়ার আর কোনো দিকে হুঁশ নেই, সব সময় মাথায় একটা কথাই চলতে থাকে, স্নিগ্ধর মুখ থেকে সত্যিটা বের করতেই হবে। নিজেও পোশাক পাল্টালো না, সোজা বিছানায় গিয়ে স্নিগ্ধর পাশে বসল, চোখ মুখ শক্ত করে বলল, সত্যি করে বলুন তো আমাকে কেন বিয়ে করেছেন? চুপ করে আছে স্নিগ্ধ। কি হলো বলুন? চুপ করে আছে স্নিগ্ধর থেকে কোনো সাড়া পেল না আরোহী, শুধু তার ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেল। রাগে তার মেজাজ গরম হয়ে গেল, স্নিগ্ধর প্রত্যেকটা শ্বাস বিষের মতো বাড়ি খেতে লাগলো তার কানে। না স্নিগ্ধ, না, আমি কিছুতেই হতে দেব না, তোমাকে আজ আমার সাথে কথা বলতেই হবে, ভেবেই সোজা স্নিগ্ধর পাঞ্জাবির কলার চেপে ধরলো। চিৎকার করে বলল, সত্যি করে বলুন কেন বিয়ে করেছেন আমায়? তীব্র ঝাঁকুনিতে স্নিগ্ধ চোখ টেনে তুলে ঢুলুঢুলু চোখে তাকালো আরোহীর দিকে, যেন 100টা আরোহী তার বুকের উপর চড়ে চিৎকার করে জিজ্ঞাসা করছে, সত্যি করে বলো কেন বিয়ে করেছিস আমায়? স্নিগ্ধ নেশাগ্রস্ত গলায় বলল, ভালোবাসি। আরোহী থমকে গেল, বিস্ময় চোখে তাকিয়ে বলল, এই অবস্থায় মিথ্যে বলবেন আপনি? স্নিগ্ধ ডান হাতের সাদা তাঙ্গুলে আরোহী ঠোঁট জোড়া চেপে ধরল, মুখ দিয়ে ভারী শ্বাস নিতে নিতে বলল, ভালোবাসি কথাটা কখনো মিথ্যে নয় মাই ব্ল্যাক কুইন, জানো আজ তোমায় খুব মিষ্টি বউ বউ লাগছে, এই শাড়ি এই গয়না কি অসম্ভব সুন্দর মানিয়েছে তোমায়। স্নিগ্ধর মাতলামো স্বরে আরোহী কি যেন হলো, ফুপিয়ে কেঁদে উঠল সে। স্নিগ্ধ দুহাতে আর দু গালে স্পর্শ করে বলল, কাঁদো কেন আরোহী, ভালোবাসি তো, বুকে ব্যথা লাগে তো। আরোহী স্নিগ্ধ দুহাত ছাড়িয়ে তার উপর থেকে সরে গেল। স্নিগ্ধ অসহায়ের মতো মুখ করে চেয়ে রইল আরোহীর পানে, অবধ শিশুন্যায় চেয়ে আছে আরোহীর দিকে, গোলাপি চোরজোড়া জিব্বা দিয়ে ভিজিয়ে নিয়ে দুর্বল চোখে চেয়ে থেকে দুর্বল গলায় বলল, আরোহী। আরোহী চোখের পানি মুছে অন্যদিকে চেয়ে বলল, কেন মারলেন আমার মাকে, কি ক্ষতি করেছিল উনি আপনার বলুন স্নিগ্ধ, এই উত্তর আমার চাই। স্নিগ্ধ বাঁকা এসে আবারও শুয়ে পড়ল। আরোহীর দিকে চেয়ে বলল, বলুন কেন মারলেন, কি হয়েছিল সেদিন, কি কথা হয়েছিল আপনাদের? স্নিগ্ধ বলল, আমি মারিনি আরোহী। কেন মারবো, কি কারণে মারবো, ওনার কাছে যে আমি অনেক ঋণী, যে ঋণ আমি জীবনে কোনো দিন শোধ করতে পারবো না। আরোহী থমকে গেল। স্নিগ্ধর অনেকটা কাছে এসে কাঁপা গলায় বলল, মানে কি বলছেন, কিসের ঋণ? স্নিগ্ধ দুর্বল গলায় বলল, মা। আরোহী আর একটু ঝুঁকে গিয়ে, মামা মানে কি বলছেন স্নিগ্ধ, বলুন, তাকান আমার দিকে, সত্যিটা বলুন আমায়। তুমি আমার ভালোবাসা, তার থেকেও বড় সত্যি, তুমি আমার দায়িত্ব আরোহী, বলেই চোখ বুঝে চুপ করে রইল স্নিগ্ধ। আরোহী আবারও ঝাঁকাতে লাগলো, এবার যেন দ্বিগুণ কৌতূহলী হয়ে পড়ল সে, উত্তেজনা বেড়ে গেল চারগুণ। আরোহীর তীব্র ঝাঁকুনিতে স্নিগ্ধ চোখ খুলল, আরোহীর নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে ক্রমাগত, নেশাময় চাহনিতে চেয়ে বাঁকা হাসল স্নিগ্ধ। দুগালে চেপে ধরে টোটাকাতে আরোহী স্নিগ্ধর মুখ হাতে চেপে ধরে বলল, কি বলছিলেন সেটা বলুন,
কথা ঘোরাবেন না। কি বলছিলাম আমি? আমি বলছিলাম তোমাকে বউ বউ লাগছে বলে আবার ঠোঁট আগাতে নিল। আরোই এক ঝটকা স্নিগ্ধর হাত থেকে সরে গেল, কয়েক দফা শ্বাস নিয়ে উঠে পড়ল, পিছনে ঘুরে একবার স্নিগ্ধকে দেখলো। স্নিগ্ধ বিড়বিড় করছে আর হাসছে। আরোহী একটা দীর্ঘশ্বাস ছেড়ে কাবাট করে কাপড় চোপড় খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ এলোমেলো করার পর খেয়াল হলো এখানে শুধু স্নিগ্ধর কাপড়ই, তারগুলো পাশের কাবাটে ভেবে কাপড়গুলো কোনো রকম গুছিয়ে রাখতেই ব্ল্যাক কালার শার্টটা নিচে পড়ে গেল। সাথে সাথে আরোহী শার্টটা তুলে ফেলল, কিন্তু নিচে রয়ে গেল স্নিগ্ধর ওয়ালেট। পাশের কাবাট খুলতে যেতেই পায়ে ওয়ালেটটা বাজলো। নিচু হয়ে ওয়ালেটটা উঠিয়ে এপাশ ওপাশ করে দেখলো, বুঝলো এটা স্নিগ্ধ ইউজ করে না তাই রেখে দিয়েছে। অমনি কি মনে করে কৌতূহলী হয়ে ওয়ালেটটা ঘেঁটে দেখতে লাগলো। হঠাৎই চমকে গেল আরোহী। এসে কি দেখছে? সে কি সত্যি দেখছে নাকি এটা তার কল্পনা? আর যদি সত্যি হয় তাহলে কিভাবে সত্যি এটা? চোখ বেবে সমানে পানি ঝরছে। স্নিগ্ধর ওয়ালেটের ভিতরে তার মায়ের কলেজ জীবনের ফটো, মায়ের দুপাশে বেনুনি করা, 90 দশকের মেয়েরা যেভাবে বেনুনি কাটত, দুপাশে তার মাও গেঁথেছে ছবিটা সাদা কালো বেশ পুরনো। যা দেখে তার আর বসতে বাকি রইল না, এটা তার মায়েরই ছবি। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব। হয়তোবা গল্পের পর্বটা আপনাদের কাছে মনে হতে পারে তেমন একটা ইমোশনাল না, বাট আমি ইমোশনাল হয়েই পড়েছিলাম। আমি এমনই অল্পতেই কেমন জানি হয়ে যাই। তো যাই হোক, কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। সবসময় ফারুস রাড়ির সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।